হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন স্টাইল অ্যান্ড স্ট্রাইক এক্সট্রা, যেটা আমরা আসলে নতুন সংযোজন বলতে পারেন স্টাইল অ্যান্ড স্ট্রাইক উইথ শৈলী। শৈলী তো আছে সাথে, এবং আমাদের আজকে যিনি গেস্ট ছিল ইশরাত পুনম আছে আমাদের সাথে, হু ইজ আ ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস অ্যাট দ্য সেম টাইম শি ইজ মডেল ড্যান্সার, কি না অনেক অনেক অ্যাডজেকটিভ। সো আমরা একটু ভয় পাচ্ছি, কারণ আমি তাকে বলেছি যে আমরা ছোট্ট একটু ফান করব। সো আমার মনে হয় যে অপশন দিয়ে দি বিভিন্ন, মানে অ্যাক্টিং এর কয়েকটা টপিক বা এরকম যদি দিই তাহলে সে কি করে, কাণ্ড কারখানা কি করে একটু দেখার জন্য। সো ইটস ফান, সো আই এম গোয়িং টু গিভ হার সাম অপশনস এবং শি ইজ গোয়িং টু পিক আপ one by one এবং একটা একটা করে আমাকে একটু দেখাবে, সে খুলবে অনার্সে নিজে। আচ্ছা আমি দাও, আমি বলে বলে দিই। আচ্ছা হ্যাঁ, অ্যাক্ট লাইক আ ব্যাড উবার ড্রাইভার। ওকে রেডি? ওকে, একদম ইনস্ট্যান্ট, এটাকে বলে একেবারে মানে এক্সট্রিম লেভেলের মেধা। ওকে, 500 টাকা ভাঙতে দেন তুমি। ম্যাম 500 টাকা ভাঙতি নেই, এত সকালে কই পাবো 500 টাকা ভাঙতি? আজব ভাইয়া ভাঙায় দেন আপনি, আমি কোথায় পাবো এত সকালে? আজব ম্যাম আমি কোথেকে পাবো? আপনি ভাঙায় নিয়ে আসতে পারেন নাই, ভাঙায় নিয়ে আসেন আপনি। আচ্ছা ভাইয়া আপনি তাহলে গাড়িটা রেখে যান, 500 টাকা ভাঙায় নিয়ে আসেন। না আমি পারবো না, আপনি যান, আপনি গিয়ে নিয়ে আসেন, হেঁটে যান, হেঁটে যান একটু দূর। আচ্ছা ভাইয়া আপনি আমার নিয়ে যান তাহলে 500 টাকা ভাঙাইতে। না আমি পারবো না, আপনি নিয়ে আসেন, ভাঙায় নিয়ে আসেন, তারপরে যাবো না। ভাইয়া একটু বেশি চিল্লাচ্ছেন না? কই বেশি চিল্লাচ্ছি, আপনি বেশি চিল্লাচ্ছেন, আপনি কেন কথা বলতেছেন এত বেশি? Awesome. আমি আমার কিছু আর বলার নেই, আমি কোনো মার্কিং দিব না, কিছু ভালো ভালো কথা বলবো অবশ্য, সবগুলো টপিক শেষ করুক, নেক্সট ওয়ান। এটা ভালো ছিল, তাই করে নাকি আসলে? আমার আমার জানো যে সবগুলো ভালো। আচ্ছা, সো নাও ইউ আর লাইক ভেরি, কি বলবো, মানে মিডিয়াতে অনেক কাজ করছো, সো মেবি ইউ শুড বি, মানে তোমার তো কিছু ফ্রেন্ড থাকবে যারা একটু অলওয়েজ জেলাস, একটু জেলাসি ফিল করে যে হ্যাঁ সময় দাও না বলে, বা যে কারণেই হোক, সো অ্যাক্ট লাইক এ জেলাস ফ্রেন্ড। ওকে, ও হাই পুনম, ভালো আছিস? আচ্ছা আচ্ছা, অনেকদিন পর হয়েছে তোর সাথে দেখা হয় না, অনেকদিন হলো না, তুই ভালো আছিস না? আচ্ছা, কি ঢং ঢং দেখলে পুরো একদম মনে হয় যে ওই সুন্দরী রূপবতী, কি ঢং দেখে, ভাব দেখে, ওর ভাবের আর কোনো কিছু নাই, এত কেন ভাব দেখায় ও? কি বলো তো এত কেন ভাব দেখায়? আর তোমারও তো অনেক পছন্দ না, বেশি পছন্দ করবো না, ঠিক আছে? ও কিছু না, দেখো আমি ওর চেয়ে বেশি সুন্দর, ওর কি ঢং, আমার ঢং আছে বলো বেবি, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ বেবি। ও গড, ওর যত ফ্রেন্ডরা আছে বলবে যে আমরা কবে তোকে এভাবে কথা বলছি তোর সাথে, আমাকে বল, মাফ করে দে, আর বলবো না। নেক্সট ওয়ান, এই তিনটা থেকে আমাদের দুজনের হাতে রেডিও বলে আমরা খুঁজতে পারছি না। অ্যাক্ট লাইক এ বিউটি পেজেন্ট জাজ। এটা তো আমি বেঁচে গেছি। ওকে, আচ্ছা আমার একটা কোশ্চেন আছে তোমার তোমার কাছে। এটা কি তোমার বাপের বাড়ি যে তুমি যা মন চে তাই করলো? হ্যাঁ, এটা একটা লাক্সের প্ল্যাটফর্ম, কি পেয়েছো তোমরা লাক্সের প্ল্যাটফর্ম? এটা কি জঘন্য জঘন্য, সবাই আসছে অডিশন দিতে, কি এই এইসব কিছু জানা না না জানা না, এইসব এইসবের জন্য আমাকে বসাইছো, যাবে এখানে চলে যাবো, কি যাবো, আই বাদ দাও বাদ দাও। আসলে লাক্সের প্রমোশন হলো না কি আচ্ছা, এটা 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 তুমি খোলো না এখনো, আমি আগেই খুলে ফেলছি এক্সাইটমেন্টের কারণে, আমি খুলে ফেলছি, টেক দিস ওয়ান, তুমি দেখো কি খুলে ফেলছো যেহেতু। এটা হচ্ছে কি এমন একটা টপিক যেটা আসলে, যেটা না হলে লাইফ ইম্পসিবল, এয়ারটেলের আসলে না তোকে ছাড়া লাইফ ইম্পসিবল, সেটা হচ্ছে অ্যাক্ট লাইক এ ছোটা বুয়া। শিট, আচ্ছা আপা আইসি তো আমি না, কি কাম জানি করবো? আচ্ছা ঠিক আছে, ঘর মুসম আর কিছু আছে? ঘর ঝাড়ু দেওয়া না? আচ্ছা ঠিক আছে, 5 মিনিট পর ঝাড়ু দিল, ঠিক আছে, ওকে ফাইন। আপা হয়ে গেছে আমার কান, আমি এবার জায়গা, ঠিক আছে, কালকে আবার আমি, হ্যাঁ আপা আপনি যা কইছেন আমার তা সব মনে আছে, ঠিক আছে, জায়গা, হ্যাঁ আপা আপা, হ্যাঁ আপনি অনেক ভালো আপা, হ্যাঁ ঠিক আছে আপা, আমার ওই বাড়িতে না ডাকতেছে আপা, যাই না প্লিজ, যাই একটু যা সারেন আপা, যাই যাই প্লিজ একটু যাই।
সুতপা মানে হচ্ছে যে মানে দে ডোন্ট হ্যাভ এনি টাইম বাট দে হ্যাভ ইনাফ টাইম টু ওয়ার্ক এভরিওয়্যার ইয়া মান মান কিভাবে পড়াতে হয় সেটা খুব ভালো করে জানে একেবারে লাস্ট ওয়ান নাও দিস ওয়ান ইয়া আলাই জান তুমি এটা কি লাইক এটা কিছু না ইটস ভেরি সুইট অ্যাক্ট লাইক আরজে শৈলী আমি একটু দেখতে চাই যে মানে ব্রিলিয়ান্ট সো ওয়াই নট থ্রি টু কোন সময় দিচ্ছি না ওকে মানে পুরো চাবে এমন ডিরেকশন মানে ডিরেক্টররা মনে হয় এরকম ভাবে কোনোদিন চাপ দেবে না আমি যেভাবে ওকে প্রেশারাইজ করে কাজ করছি আমি ভুলভাল হলে কিন্তু মাফ করে দিই ঠিক আছে 3 2 1 অ্যাকশন মাফ করো না লাভ করো ঠিক আছে আচ্ছা একবারে শুধু আমি না সবাই হ্যালো ভিউয়ার্স দিস ইজ মি না 3 2 1 অ্যাকশন আচ্ছা মাঝখান থেকে বলি ঠিক আছে এনজির সাথে এনজির সাথে মাঝখান থেকে বলি ঠিক আছে মাঝখান থেকে বলো আচ্ছা আজকে আমাদের মাঝে আছে ইশরাত পুনম ঠিক আছে সে অনেক বড় অনেক সুইট অনেক কিউট ঠিক আছে আজকে আমার ওকে কিন্তু আমার অনেক ভালো লেগেছে ঠিক আছে হ্যাঁ ও অনেক কিউট ওকে না ওর সাথে কথা বলে আমার এত ভালো লেগেছে যে আমি না বলে আমি আর মানে কথা না বাড়িয়ে পারলাম না সো হ্যাঁ ইশরাত পুনম বলো তুমি আজকে কি করছো আচ্ছা আমি যে এত ভালো ভালো জিনিস বললাম ওকে হ্যাঁ ওগুলো নিয়েছে যে খুব ভালো খুব ভালো খুব ভালো এত সুইট করে পুরো তার সাথে আদর করলাম সে বুঝলো কি না আল্লাহ আমি জানি তুমি অনেক ভালো তুমি আমাকে অনেক ভালো এসেছো আরো ভালো এসেছো শি ইজ ব্রিলিয়ান্ট নো ডাউট লাইক শি হ্যাজ পটেনশিয়াল শি হ্যাজ এভরিথিং লাইক আর্টিস্ট শুড হ্যাভ এন্ড ইয়া উই হ্যাভ গট সামথিং লাইক কি বলবো উইল বি গেটিং লটস অফ থিংস ফ্রম হার এটা মানে এটার বলার আর কোনো ইয়ে থাকে না সো ইয়েস That was it. So, আবারও নেক্সট উইকে স্যাটারডেতে 4-6টা আমাদের শোটা থাকবে এবং স্টাইল অ্যান্ড স্ট্রাইক এক্সট্রাটা আমরা দেখি কে আছে গ্ল্যামার বলটা কেউ না কেউ থাকবে তার সাথেই হয়ে যাবে সো ইয়েস কিপ লিসনিং অন ক্যাপিটাল এফএম 94.8 Where the beat goes on.